In heaven, all the interesting people are missing. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা আপনার ফেসবুক পেজের মধ্যে স্পটলাইট ভিডিও অ্যাড করবেন। তো ভিউয়ার্স, আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে আসলাম। তো ডেস্কটপ স্ক্রিনে আসার পর এর পরবর্তী আমি ব্রাউজার অপশনে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, যখন আপনি কোনো একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তখন এই ধরনের টেমপ্লেট দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আমি আমার ফেসবুক পেজের মধ্যে যে স্পটলাইট যে ভিডিওটি অ্যাড করছি, তো আপনারা কিভাবে এই অপশনটি আপনারা অ্যাড করবেন, এখানে আমি 5টি ভিডিও অ্যাড করে রেখেছি। এখানে আপনারা যে রাইট হ্যান্ড সাইডে এবং লেফট হ্যান্ড সাইডে আপনারা যখন ক্লিক করবেন তখন এই ভিডিওগুলি ক্রমান্বয়ে একটার পর একটা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, যখন কোনো ভিজিটর আপনার ফেসবুক পেজে প্রবেশ করবে তখন তারা এই ভিডিওটি প্রথমেই দেখতে পাবে, যেমনটি আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিউ অ্যাজ ভিজিটর। যখন কোনো ভিজিটর আপনার ফেসবুক পেজে প্রবেশ করবে তখন তারা এই ধরনের টেমপ্লেট দেখতে পাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে। তো ভিউয়ার্স, এখন আপনারা কিভাবে এই ফেসবুক পেজের এই অপশনটিতে আপনারা স্পটলাইট ভিডিওটি অ্যাড করবেন। তো ভিউয়ার্স, প্রথম দিকে আপনারা আপনার ফেসবুক পেজে প্রবেশ করবেন, এর পরবর্তী আপনারা চলে যাবেন এখানে সেটিং অপশনে, এর পরবর্তী আপনারা চলে আসবেন টেমপ্লেট অ্যান্ড ট্যাবস এই অপশনটিতে যাবেন, এর পরবর্তী আপনারা এখানে চলে আসবেন এডিট অপশনে, এর পরবর্তী আপনারা স্ক্রলিং করে নিচে আসবেন, নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পেজ এই অপশনটিতে ক্লিক করবেন, এর পরবর্তী অ্যাপ্লাই টেমপ্লেট এই অপশনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনারা চলে যাবেন আপনার সেই ফেসবুক পেজে। তো ভিউয়ার্স, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শোকেস ইউর বেস্ট ভিডিওস ইন স্পটলাইট। তো আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন চুজ ভিডিও, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এর পরবর্তী আপনি আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলি আপলোড দিয়েছেন প্রতিটি ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে 5টি ভিডিও আপনার পছন্দ অনুসারে ভিডিও সিলেক্টেড করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে এই ভিডিওটি, এর পরবর্তী নিচে এখানে এসে এই ভিডিওটি, এর পরবর্তী এই ভিডিওটি, 4টি ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 5টি ভিডিওর মধ্যে আমি 4টি ভিডিও সিলেক্টেড করে দিয়েছি। এর পরবর্তী আপনারা সেভ অপশনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ফেসবুক পেজের মধ্যে আমি যে স্পটলাইট যে ভিডিওগুলি অ্যাড করে দিয়েছি। তো ভিউয়ার্স, এখন আপনারা এখানে সেই ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, লোডিং হচ্ছে। তো আপনারা এখানে যে রাইট হ্যান্ড সাইডে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে ক্রমান্বয়ে আপনি যেই ভিডিওগুলো সিলেক্টেড করে দিয়েছেন সেই ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। দ্যাটস ইট। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চনস প্লিজ সেন্ড মি মেসেজ অন মাই ফেসবুক পেজ, প্লিজ লাইক ইন দিস ভিডিও অ্যান্ড পাবলিশ ইউর কমেন্ট বিলো অ্যান্ড শেয়ার this video with your friends. Allah Hafiz.